হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঘুরতে ঘুরতে একটা সুন্দর জায়গা পেলাম, অনেক সুন্দর একটা প্লেস। এক পাশে রেল লাইন, আরেক পাশে হাইওয়ে রাস্তা। দৃশ্যটা অনেক সুন্দর। চারপাশে দেখতে পাচ্ছি ধান ক্ষেত, পুরাটা ধান ক্ষেত, এটা পুরাটা একটা মাঠ ধান ক্ষেত। এই পাশেও এই একই। আর পাশ দিয়ে দেখতে পাচ্ছি রেল লাইনের পাশে দেখতে পাচ্ছি গরু বাঁধে দেওয়া, সুন্দর ঘাস খাচ্ছে। আর রাস্তার সারিতে তাল গাছ, তাল গাছগুলোর জন্য রাস্তাগুলো অনেক সুন্দর দেখা যায়, সুন্দরভাবে দাঁড়িয়ে আছে রাস্তার পাশ দিয়ে। এই সারিবদ্ধ হওয়ার কারণে রাস্তার দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে। এই যেখানে অবস্থান করতেছি এটা হলো সিংহা দেবী, কুড়িগ্রাম জেলার মধ্যে পড়ছে। এখান থেকে কুড়িগ্রাম 11 কিলোমিটার, আমরা এই বোর্ডের মধ্যেই দেখতে পাচ্ছি, বেশি দূর না। এটা সিংহা দেবী, এটা কুড়িগ্রামের মধ্যে পড়ছে। এখানে একটা সুন্দর একটা বট গাছ দেখতে পাচ্ছি। এইখানে শুধু একটা দোকান, আর এই পাশে একটা সুন্দর বট গাছ। এই রাস্তাটা বরাবর রেল লাইনের সাথেই ধরে চলে গেছে, পাশাপাশি অনেক দূর। এই পাশে কোনোদিন আসি নাই, আজকেই আসলাম। এই পাশের পরিবেশগুলো অনেক সুন্দর, মনোরম পরিবেশ। আর চতুর্পাশে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, দু চোখ যে যত দূর যায়। গ্রামগুলো অনেক সুন্দর, একটা বাড়ির পর একটা বাড়ি, পাশাপাশি সব বাড়ি লাগানো।